এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ফের বিস্ফোরণের ঘটনা। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিস্ফোরণ, এবং যে বিস্ফোরণের জেরে একজন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে তার পরিবারের আরও একজন আহত হয়েছেন। বিস্ফোরণে জখম হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তার নাতি দুজনেই গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়িতে বোমা তৈরির অভিযোগ। পঞ্চায়েতে নির্বাচনের আগে ফের একই রকমভাবে সেই বোমা তৈরির অভিযোগ, এবং বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটল, এবং যার যে জখম হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই খবর। তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম শেখ। সেলিম, কি জানা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে? দেখো, বাড়ির সাথে বোমা ছিল, যে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন যে পঞ্চায়েত মেম্বার রয়েছে, সে মেম্বারের ছেলে এবং নাতি। এই ঘটনাটি ঘটেছে যে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানা রয়েছে, রঘুনাথগঞ্জ থানার কাছিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপুর গ্রামে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ছাদের বাড়ির ছাদের উপর বোমা তৈরি করেছিল। সেই বোমা তৈরি করার পর রোদে শুকাতে শুকাতে দিয়েছিল। আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে যে তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছেলে এবং নাতি আহত হয়েছে বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। এই ঘটনার জেরে ইতিমধ্যে চাঞ্চল্যজড়ায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী, এবং জখমদের উদ্ধার করে পুনে এক হসপিটালে নিয়ে যায়। এখন পর্যন্ত কোথায় ভর্তি করেছে এই স্পষ্ট নয়। তোমরা জানি থাকি এই পঞ্চায়েতে বেশ কিছুদিন আগে অধিকারীর হাত ধরে কয়েক চোখের কংগ্রেসে যোগদান করে তারপরে সামনে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে বোমা তৈরি করছিল প্রাথমিক অনুমান। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সেলিম শেখ।